পেশাটা আমাকে সবাইকে স্বাগতম। আজকে দেখা হবো তোমাদের মূল নিয়মের অন্তরীকরণ কস এক্স এর। তো ধরি আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান আমরা বলতে পারি কি কস এক্স প্লাস এইচ। তাহলে সূত্র যেটা জানি আমরা, ডি বাই ডি এক্স কস এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো f of x plus h minus f of x by h। হলো f of x plus h এই দুটো মান আমরা এখানে বসাই দিচ্ছি, লিমিট h tends to 0 cos x plus h minus f of x এর মানটা আছে, f of x এর মান cos x ভাগ h। তো এখান থেকে আমরা এস টাকে আলাদা করে নিচ্ছি 1/h, আর এখানে হচ্ছে cos x plus h minus cos x। তো এখন দেখো আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো জানি সেটা হচ্ছে cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d sin d minus c। তো সেটা আমরা প্রয়োগ করি যে লিমিট h tends to 0 1 by h 2 sin c বলতে এখানে x plus h plus d বলতে x by 2 sin d বলতে x minus এখানে minus x minus minus plus minus minus ভাগ 2 plus minus কেটে দিলাম। তো এখন দেখো এখানে আমরা টুটা কনস্ট্যান্ট আমরা বের করে নিয়ে আসি, টু লিমিট এইচ টেন্স টু জিরো এই সীমাটাকে আমরা এই সাইনের সঙ্গে বন্টন করে দিচ্ছি, এই সাইনটাকে বন্টন করে দিই। তাহলে দেখো যে সাইন এক্স প্লাস এইচ বাই টু লিমিট h tends to 0 sin minus h ভাগ 2 by h। কেন নিচে h গেল, এই যে এখানে একটা h আছে এই h-টাকে তোমাদের নিচে নিয়ে গেলাম আমরা। তো এখানে দেখো ত্রিকোণমিতির ঋণাত্মক কোণের যে ধর্ম, যে অনুপাতের যে ধর্মগুলো আছে সেগুলো ব্যবহার করে সাইন থাকলে কি হয় মাইনাসটা বের হয়ে আসে। তাহলে মাইনাস 2 লিমিট এইচ টেন্স টু জিরো এখানে দেখো এক্স এক্স এর টু এক্স, টু এক্স প্লাস এইচ ভাগ টু, আর এখানে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে সাইন এইচ ভাগ টু বাই এইচ ভাগ টু, কিন্তু এখানে একটা টু বেশি নিচ্ছি তাহলে 1/2 গুণ করে দিলাম আমরা। আর এখানে কেন এই আকার করলাম, তো আমরা তো জানি যে লিমিট x tends to 0 sin x ভাগ x এর মান কত 1, তো সেই আকারে আমরা প্রকাশ করে নিলাম। তো এখন দেখো ওই হাফটা কনস্ট্যান্ট নিয়ে আসি এই দিকে ইনটু হাফ, আর এখানে লিমিট x tends to 0 এখানে 2 দ্বারা একে ভাগ করে নেই, তাতে সে x আর 2 দ্বারা ভাগ করলে এই ভাগ 2। তো এখন এখানে এই যে সীমাটা আছে এই সীমাটার মানটা হচ্ছে আমাদের 1। এখন দেখো এই টুকু কেটে দিলাম মাইনাস, এখানে সীমার মানটা যদি এসে জায়গায় বসাই দেই তাহলে হচ্ছে আমাদের সাইন শুধু এক্স থাকতেছে, তার মানে কি ডি ওয়াই ডি এক্স কস এক্স এর মূল্যে যদি অন্তরীকরণ করি তাহলে মাইনাস সাইন এক্স। এটাই আসলে সূত্র অন্তরীকরণের কার্ড, কস এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন। এবার দেখি মূল নিয়মে ট্যান এক্স এর অন্তরীকরণ। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ট্যান এক্স প্লাস এইচ। তাহলে সূত্র অনুযায়ী ডি বাই dx f of x equal to limit
h tends to 0, f of x plus h minus f of x by h. তাহলে মানগুলো বসাই দিচ্ছি যে লিমিট h tends to 0 tan x plus h, অর্থাৎ এই f of x এর মানটা এখান থেকে নিলাম, আর মাইনাস f of x এর মানটা আছে tan x ভাগ h. তাহলে দেখো লিমিট h tends to 0, এই h টাকে আলাদা করে নিলাম, আর tan x মানে কি sin x ভাগ cos x plus h minus sin x by cos x. এখন দেখো লিমিট h tends to 0 1 by h, এখানে এই দুটো হল নিয়ে লসাগু করব আমরা, তো লসাগু করে হচ্ছে cos x plus h আর cos x. তাহলে এখানে আসতেছে sin x plus h cos x minus এখানে sin x into cos x plus h. তো এখন দেখো এখানে sin a cos b minus cos a sin b, তো এর একটা সূত্র জানি সেটা হচ্ছে sin a minus b, তো এখানে a বলতে হচ্ছে x plus h, b বলতে হচ্ছে x. তো এখন দেখো লিমিট h tends to 0 1 by h, তাহলে sin x বলতে হচ্ছে x plus h আর b বলতে হচ্ছে x minus x ভাগ cos x plus h cos x. তো এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলাম, থাকতেছে এখন দেখো এইচ টেন্স টু জিরো ওয়ান ভাগ এইচ, উপরে থাকতেছে শুধুমাত্র সাইন এইচ, আর নিচে আসতেছে কস এক্স প্লাস এইচ আর কস এক্স. এই সাইন আর এইচ আলাদা করি, সীমাকে আলাদা করে দিচ্ছি, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, আর থাকতেছে ওয়ান বাই কস এক্স প্লাস এইচ আর কস এক্স. তো এখানেও সীমাটা আলাদা করে দিচ্ছি, এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস এক্স প্লাস এইচ আর হচ্ছে কস এক্স. তো এটা ওয়ান জানি আমরা ওয়ান, আর এখানে এইচ এর জায়গায় যদি জিরো বসাবে তাহলে ওয়ান বাই কস এক্স, আর একটা থাকতেছে কস এক্স. তাহলে দেখো কস কস এর গুণগুলো কস স্কয়ার, আর ওয়ান বাই কস স্কয়ার সমান sec স্কয়ার x, তার মানে dy dx tan x সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে sec স্কয়ার x, এটাই আসলে মূল নিয়মে tan x. তাহলে ধরি f of x equal to cot x, therefore f of x plus h equal to cot x plus h. তাহলে ঠিক আগে যেই সূত্রগুলো ব্যবহার করলাম ঠিক একই সূত্র, যে dy dx f of x equal to limit h tends to 0 f of x plus h f of x by h. তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই দিই dy dx cot x limit h tends to 0, এখানে এখান থেকে যদি মানটা ব্যবহার করি তাহলে cot x plus h minus cot এখানে x বাই হচ্ছে h. তো আমরা এই আগে cot কে cos বাই sin করি আর h টাকে আলাদা করে নিয়ে আসি, তাহলে লিমিট h tends to 0 1 বাই h, আর এখানে cot x মানে কি
cos x by sin x plus h minus cos x by sin x দুটা কে আলাদা করে নিলাম এখন আমরা বসাব করি কার্ড এই দুটো ভগ্নাংশে h tends to 0 1 by h এখানে লসাগু হচ্ছে sin x plus h আর হচ্ছে sin x তাহলে এখানে লসাগু করলে cos x plus h আর হচ্ছে sin x minus cos x আর এখান থেকে যাচ্ছে sin x plus h এই x টাকে যদি a ধরি এবং x plus h টাকে যদি b ধরি তাহলে sin a cos b cos a sin b তো এর সূত্রটা যেটা জানি আমরা sin a minus b তো দেখো সেটা যে লিমিট h tends to 0 এখানে 1 by h তো আছে পাশাপাশি এখানে sin a বলতে হচ্ছে x minus b বলতে হচ্ছে x minus h by sin x plus h sin x তো দেখো লিমিট h tends to 0 1 by h এখানে প্লাস মাইনাস এ কাটা যায় থাকতেছে sin minus h আর নিচে হচ্ছে sin x plus h আর হচ্ছে sin x তো এখন এই যে ঋণাত্মক কোণের ধর্ম অনুযায়ী আমরা এটাকে একটা মাইনাস বের হয়ে আসবে যে লিমিট h tends to 0 আর sin h থেকে স্যার এই h টাকে sin h এ নিচে বসাই দিলাম আর সীমাটাকে আলাদা করে দিচ্ছি লিমিট h tends to 0 1 by sin x plus h sin x তো এখানে সীমার ধর্ম অনুযায়ী আমরা জানি 1 আর থাকতেছে এখানে যদি h এর মান 0 বসাই sin x আর sin x থাকতেছে অর্থাৎ 1 by sin x into sin x দুটো sin গুণ করলে কত হয় sin স্কয়ার তো 1 by sin স্কয়ার সমান কি cosec স্কয়ার মাইনাস cosec স্কয়ার x তার মানে d by dx cot x এর অন্তরীকরণ হলো মাইনাস cosec স্কয়ার x এখানে cosec স্কয়ার x এর অন্তরীকরণ